এই ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে, এই ষড়যন্ত্র মোকাবেলা করে পথ চলার অভ্যাস আমার অভিজ্ঞতা আওয়ামী লীগের আছে এবং ভবিষ্যতে এই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা দেশকে এগিয়ে যাব। আমার মনে হয় যে তারা আসলে মানসিকভাবে এতটাই অস্থির হয়ে গেছে এবং অনেকটাই ভারসাম্যহীন কথাবার্তা বলছেন, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক মানে কথাবার্তা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। সারা পৃথিবীর মানুষ দেখছে যে করোনার নতুন যে ভেরিয়েশনটা আসছে ওমিক্রন, এটা অত্যন্ত দ্রুত এটা বিস্তার হচ্ছে এবং পৃথিবীতে মানুষ এটা নিয়ে আবার নতুন করে আতঙ্কিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও এটার দ্রুত বিস্তারের কারণে সেখানে অনেক জেলা স্টেটে তারা কার্ফিউ বন্ধ দিতে হচ্ছে তাদের এই করোনা মহামারীকে রোধ করার জন্য। সেই জায়গাটা বাংলাদেশের যেহেতু করোনা বাড়ছে, প্রতিদিন এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, আনুপাতিক হারও বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতিমধ্যে 1 শতাংশের নিচের থেকে এখন প্রায় 7 শতাংশ চলে আসছে। এই এখন সরকারি সিদ্ধান্ত নিয়েছে যে এই ওমিক্রন এই করোনা মহামারীকে জাতিকে রক্ষা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সেই স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বিএনপির সভা সমাবেশের সঙ্গে কী সম্পর্ক? আমরা যতটুকু শুনেছি গণমাধ্যমের মাধ্যমে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনিও নাকি সপরিবার সস্ত্রীক করোনা আক্রান্ত, এটা তো মধ্যে দিয়ে প্রমাণিত যে এখন করোনা মহামারীর মতো একটা ছড়িয়ে যাচ্ছে। সেই জায়গাটায় সরকারের দায়িত্ব হচ্ছে এটাকে প্রতিরোধ করার জন্য যে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নেওয়ার, সেটাই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখানে বিএনপির সভা সমাবেশে বন্ধ করার জন্য কেন সরকার করতে যাবে? বিএনপি তো মাঝে মধ্যে বলেন বেগম খালেজাকে মুক্তি দিচ্ছে না যে সরকার আন্দোলনের ভয়ে, তো বেগম খালেজা এর আগে ছিল না মুক্ত? 2012-13 সালে বেগম খালেজা বাইরে ছিল না? যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার জন্য বেগম খালেজা নেতৃত্বে বিএনপি জামাত যৌথভাবে সারা দেশে তাণ্ডবতা চালায় নাই, তাতে কী হয়েছে? আন্দোলন করে সরকারকে পতন ঘটাতে পারছে? 2014 সালে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলন করে নাই? 2015 সালে পেট্রোল বোমা দিয়ে 93 দিন মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে বলছিল সরকার পতন ঘটবে, সরকার পতন ঘটেছে? বিএনপি আমরা বহুবারই বলেছি বিএনপি জামাতের কোনো শক্তি নাই যে সরকারের বিরুদ্ধে আন্দোলনকে সরকারের পতন ঘটানো, এটা কোনো দিন সম্ভব না। তো সেই হিসাবে আমি মনে করি যে বিএনপি তার নেত্রীর বেগম খালেজার শারীরিক সুস্থতা নিয়ে অসুস্থতা নিয়ে যে রাজনীতি স্ট্যান্ডবাজি করে আছেন, জনগণের বিভ্রান্তি করে জনগণের কাছে সিম্প্যাথি নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন সেটার মধ্যে থাকলেই ভালো। এর বাইরে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা হলে জনগণের বিভ্রান্ত করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের দেশে যেহেতু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের এখন পর্যন্ত আইন হয় নাই, এটি ইতিপূর্বে যারা সরকার ছিল কেউ এই আইনটা করে নাই। এখন হয়তো অনেকে বলছেন নির্বাচন কমিশন আইন প্রয়োজন আছে, আমরাও মনে করি নির্বাচন কমিশনের আইন আমরা করতে চাই। আমাদের আইন মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে আমরা আগামী বছরে মানে এই বছরে আমরা নির্বাচন কমিশনের আইন করার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব, সেটা আইন প্রণয়ন করার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যেহেতু আমাদের এই 22 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশন নতুন গঠন করতে হবে বর্তমানের মেয়াদ শেষ হওয়ার কারণে, এই দ্রুততম সময়ের মধ্যে আইন করে নির্বাচন কমিশন গঠন করা সম্ভব নয়। বিধায় আমাদের যে বর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতি সবচেয়ে উত্তম ব্যবস্থা যেটা মাননীয় রাষ্ট্রপতি সেটাই অনুসরণ করছেন, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সার্চ কমিটির মাধ্যমে তাদের পরামর্শ মত নিয়ে এবং সেটা পরে যাচাই বাছাই করে একটা ভালো কমিশন গঠন করার। সেই ক্ষেত্রে সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব হচ্ছে মাননীয় রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন কমিশন গঠনে সহায়তা করা। যদি কোনো দল মনে করেন যে না তারা যাবেন না, তারা নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে তারা সহায়তা করবেন না বা সরকারের কর্মকাণ্ড বিতর্কিত করতে চান, এটা কোনো সেই রাজনৈতিক দলের তাদের রাজনৈতিক দলীয়ত্বের এটা প্রমাণ হবে। কিন্তু এটার জন্য যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া থেমে যাবে এটা ভাবার কোনো কারণ নেই, নির্বাচন কমিশন যথাসময়েই গঠিত হবে। বাংলাদেশের একদম স্বাধীনতার পর থেকেই কিন্তু আমাদের এই দেশে ষড়যন্ত্র রাজনীতি চলেছে, এটা যারা একাত্তরের পরে শক্তি সেই পাকিস্তান এবং তাদের পশ্চিমা মিত্র বাংলাদেশের স্বাধীনতাকেই তারা মেনে নিতে পারে নাই। এই স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে শুরু থেকে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্রের প্রথম শিকার হতে হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, তার সপরিবারে প্রাণ দিতে হয়েছিল, এটাও একটা ষড়যন্ত্রের একটা অংশ ছিল। ষড়যন্ত্র এর পরেও হয়েছে, ষড়যন্ত্র এখনও আছে। আমরা ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশকে একটা চরম দরিদ্র দেশ থেকে আজকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন এবং মধ্যম আয়ের দেশের দিকে দ্রুত দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সব ষড়যন্ত্র ছিন্ন করেই আমরা জনতা শিক্ষা নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব। এই ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে, এই ষড়যন্ত্র মোকাবেলা করে পথ চলার অভ্যাস বা অভিজ্ঞতা আওয়ামী লীগের আছে এবং ভবিষ্যতে এই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা দেশকে এগিয়ে যাব। আইভি হচ্ছে ওখানে অত্যন্ত জনপ্রিয় আমাদের প্রার্থী, নৌকার প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আইভি সাধারণ মানুষের তার আস্থার প্রতীক আর কি, সাধারণ জনগণের আস্থা আছে আইভি প্রতীক। সেই হিসেবে আমরা এটুকু আশা করতে পারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর সেলিনাথ আইভি এটা বিপুল ভোটে জয়লাভ করবে।